সো গাইস, যেমনটা আমি তোমাদের বলেছিলাম, আজকে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নতুন একটা ইভেন্ট যেটার নাম হতে চলেছে গোল্ড ড্র ইভেন্ট। এন্ড গাইস, ফাইনালি কিন্তু আমাদের গেমের মধ্যে গোল্ড ড্র ইভেন্টটা চলে যাচ্ছে। বাট ভাই, তোমরা যদি আমাদের গেমটা খুলে গোল্ড ড্র ইভেন্টের ভেতরে যে ঢুকতে যাও, এখানে কিন্তু আমাদের গোল্ড ড্র ইভেন্টটা ওপেন হচ্ছে না। বা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো ভাই, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো এই গোল্ড ড্র ইভেন্টটা তোমরা কীভাবে ওপেন করতে পারবে, বা কখন আমাদের ওপেন হবে, কীভাবে তোমরা ওপেন করবে, সব কিছু গাইস আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। এছাড়া ভাই, আমি তোমাদের সকালের ভিডিওতে জানিয়েছিলাম আমাদের গেমটা কিন্তু অনেকেরই ওপেন হচ্ছিল না। এন্ড গাইস, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমাদের গেমটা খুলে ফেলেছি। তো ভাই, তোমাদের গেম যদি না ওপেন হয়ে থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই তোমরা গেমটা খুলতে পারছো কি খুলতে পারছো না। তোমরা যদি গেমটা খুলতে না পারো, তোমরা কমেন্ট বক্সে এক্ষুনি জানিয়ে দাও যে ভাই গেমটা আমাদের খুলছে না। আর ভাই, তোমাদের যদি গেমটা খুলে যায়, তোমরা কিন্তু বলে দেবে যে ভাই গেমটা আমাদের খুলে গেছে, ওকে। আর যদি ভাই তোমাদের গেমটা যদি না খুলে থাকে এখনো পর্যন্ত, আমি তোমাদের জন্য একটা ভিডিও আনছি। এর পরের ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো কিভাবে তোমরা গেমটাকে ওপেন করতে পারবে, কিভাবে তোমরা গেমটাকে খেলতে পারবে যেভাবে গাইস আমি খেলতে পারছি। ভাই, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যাও তোমাদের গেমটা খুলতে পারছো কি খুলতে পারছো না, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দাও, ঠিক আছে। তো এবার আসা যাক আমাদের মেইন টপিকে, যে ভাই আমাদের যে গোল্ড ড্র ইভেন্টটা, তো ভাই এই ইভেন্ট আমাদের কেন ওপেন হচ্ছে না, বা এখানে আমাদের কেন এই প্রবলেমটা দেখা দিচ্ছে, বা এই প্রবলেমটা আমাদের কখন ঠিক হবে, কিভাবে আমাদের ঠিক করতে হবে, সব কিছু গাইস আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তার আগে গাইস, এখনো পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করনি, সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই, যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও, যাতে এই চ্যানেলের কোনো রকমের ইভেন্ট বা আপডেটের ভিডিও তোমাদের কাছ থেকে মিস না হয়, ঠিক আছে। তো ভাই, চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করবো। ভাই, সবার প্রথমেই তোমাদের বলে দিই, আমাদের যে গোল্ড ড্র ইভেন্টটা, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আজকেই এসেছে। ভাই, আজকেই হচ্ছে আমাদের 12 তারিখ, 12 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের গেমের মধ্যে চলবে ইভেন্টটা, যেখানে কিন্তু আমরা MI-37 গান স্কিন এছাড়াও থমসনের গান স্কিন আমরা সেখান থেকে নিতে পারবো। অ্যান্ড ভাই, সকালে কিন্তু আমি গেমটা খুলে তখন কিন্তু আমি ইভেন্টটা খুলতে পেরেছিলাম। অ্যান্ড ভাই, সেখানে কিন্তু আমি স্পিনও করেছিলাম গোল্ড ড্র ইভেন্টে। বাট ভাই, এখন কিন্তু তোমরা যদি আমাদের ইভেন্টটা ওপেন করতে যাও, বা এখন যদি তোমরা আমাদের ইভেন্টটা স্পিন করতে যাও, তোমরা কিন্তু এখন খুলতে পারছো না, বা তোমাদের সঙ্গে কিন্তু অনেকেরই প্রবলেম দেখা দিচ্ছে, যেখানে কিন্তু নেটওয়ার্ক বিজি দেখাচ্ছে। ভাই, এই প্রবলেমটা আমাদের কেন হচ্ছে সেটা আমি তোমাদের আগে বলে দিই, তারপরে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা প্রবলেমটা সলভ করতে পারবে। তোমরা জানোই যে ভাই এই যে আমাদের ইভেন্টটা যেটা হতে হলো আমাদের গোল্ড ড্র ইভেন্ট। তো ভাই, এই গোল্ড ড্র ইভেন্টটা আমাদের গেমের মধ্যে এসেছে 10:30 নাগাদ, মানে 10:30 থেকে 10:30 মধ্যে এসেছে। অ্যান্ড ভাই, তখন কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক প্লেয়ার কিন্তু সেখানে অনলাইন থাকে, বা অনেক প্লেয়ার আমাদের গেমের ভেতর কিন্তু গেম প্লে করে। তো ভাই, সেই জন্য আমাদের গেমের মধ্যে যখন ইভেন্ট এসেছে, তো ভাই যখনই সবাই ইভেন্টটা দেখতে পেয়েছে, তো ভাই সবাই মিলে কিন্তু ইভেন্টের ভেতরে চলে গেছে। অ্যান্ড ভাই, ইভেন্টের ভেতরে যাওয়ার পর, সবাই মিলে একসাথে যাওয়ার পর, অ্যান্ড ভাই আমাদের সার্ভার, মানে তোমরা বুঝতেই পারছো আমাদের ইন্ডিয়া বলো, বাংলাদেশ বলো, একদমই ভাই আমাদের বেকার সার্ভার, যেখানে জাস্ট একটা কিছু ভালো কিছু ইভেন্ট দিলে বা ফ্রি এর কিছু আমাদের ইভেন্ট দিলে, সেই ইভেন্টটা বা সেই সাইডটা পুরোপুরিভাবে ক্র্যাশ হয়ে যায়। অ্যান্ড ভাই, তোমরা জানো যে ভাই আমাদের ইন্ডিয়া সার্ভার প্লাস আমাদের বাংলাদেশ সার্ভার, এই দুটো সার্ভার ভাই কত ভালো সার্ভার, যেখানে গাইস শুধুমাত্র আমাদের রিডিম কোড দিলে, যখন আমাদের গেমের মধ্যে রিডিম কোড দেওয়া হয়, তো ভাই সেই রিডিম কোডটা আমরা যখনই রিডিম করতে যাই, তখনও কিন্তু আমাদের রিডিম সাইডটা ক্র্যাশ হয়ে যায়। তো ভাই, সেই রকমই কিন্তু এই যে আমাদের ইভেন্টটা, এই ইভেন্টটাও কিন্তু আমাদের একটা ফ্রি এর ইভেন্ট, যেখান থেকে আমরা MI-37 এর গান স্কিন, এছাড়াও গাইস আমাদের থমসনের গান স্কিন আমরা সেখান থেকে ফ্রিতে নিতে পারবো, জাস্ট আমাদের কিছু দিনের জন্যই হোক না কেন। বাট গাইস, সেখানে কিন্তু আমাদের অনেক প্লেয়ার কিন্তু একসাথে সেখানে আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে গিয়েছিল, বা অনেক প্লেয়ার সেখানে আমাদের একসাথে স্পিন করছিল, সেটার জন্য কি হয়েছে, আমাদের যে ইভেন্টটা ছিল বা ইভেন্টের যে সাইডটা ছিল, তো ভাই সেটা পুরোপুরিভাবে ক্র্যাশ হয়ে গেছে। যার জন্য গাইস, তোমরা যদি এখন আমাদের ইভেন্টের ভেতরে ঢুকতে যাও, তোমরা ইভেন্টের ভেতরে ঢুকতে পারবে না, তোমাদের সেখানে অনেক রকমের প্রবলেম দেখা দেবে, বা অনেক রকমের তোমাদের সার্ভার এরর দেখাবে। তো ভাই, সেই জন্য আমি তোমাদের বলছি, এখন তোমাদের কোনো রকমের টেনশন নেই বা দরকার নেই, তোমরা জাস্ট আমাদের গেমটা যারা যারা খুলতে পারছো না, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই কাদের কাদের গেম ওপেন হচ্ছে, কাদের কাদের গেম ওপেন হচ্ছে না। তোমরা কমেন্টে যদি জানতে চাও কিভাবে আমরা গেমটা ওপেন করবো, তবেই ভাই এরপরের ভিডিওটা আমি কিভাবে গেম খুলবো সেটা নিয়ে আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো, যে ভিডিও দেখে তোমরা কিন্তু গেমটাকে ওপেন করতে পারবে। তাছাড়া গাইস, আমি তোমাদের জন্য ভিডিও আনবো না। অ্যান্ড ভাই, তোমাদেরকে বলে দিলাম এই যে আমাদের ইভেন্টটা, ভাই এই ইভেন্ট আমাদের কিছুক্ষণের মধ্যেই ওপেন হয়ে যাবে, হয়তো গাইস আমাদের কিছুক্ষণ পরে ওপেন হতে পারে, বা তোমাদের কিন্তু আজকে ওপেন নাও হতে পারে, তোমাদের সেটা নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। যখনই আমাদের গেমের মধ্যে ইভেন্টটা ঠিক হয়ে যাবে, বা যখনই আমাদের গেমের মধ্যে ইভেন্টের সাইডটা পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে, তখন তোমরা আবারও ইভেন্টের মধ্যে ঢুকতে পারবে। অ্যান্ড ভাই, সেখানে তোমরা গোল্ড দিয়ে স্পিন মারে, সেখান থেকে তোমরা MI-37 এর গান স্কিন, এছাড়া ভাই থমসনের গান স্কিন, আরও অনেক কিছু লেজেন্ডারি গান স্কিন আছে, যেগুলো তোমরা কিছু গান স্কিন এখান থেকে পারমানেন্ট পাবে। অ্যান্ড ভাই, কিছু গান স্কিন তোমরা কিছু দিনের জন্য নিতে পারবে, ওকে। তো ভাই, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের যদি কিছু জানার থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিয়ে দাও যে ভাই কি তোমরা জানতে চাও, বা কিসের উপর তোমরা ভিডিও চাও এর পরের ভিডিওটা। তো ভাই, চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে, সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দিও। আর ভাই, যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নিও। ভাই, চলো দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।